मैं बगैर सिक्योरिटी रहता हूं मिस्टर मोदी, मेरे पास पुलिस की सिक्योरिटी नहीं रहती। मैं अकेले फिरता हूं, अगर किसी की मां में जन्म पैदा है, जन्म दिया है, तो आओ मुकाबला करो। प्रिय बंधुरा, अपन संगे हमें असगर मल्लिक, अपनारा देखें असगर प्रेजेंटेशन। देशे राजनीति होक बा खेलार जगत बा फिल्मेर जगत बा बिजनेसमैन, এই সমস্ত ক্ষেত্রে যে কোনো মানুষ যদি একটু জনপ্রিয় হয়ে যান, তাহলে তারা তাদের পার্সোনাল বডিগার্ডের জন্য বা সরকারি সুরক্ষার জন্য লাফালাফি লাগিয়ে দেন। কিন্তু আমাদের দেশে দুজন মানুষ আছেন খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও বিনা পার্সোনাল বডিগার্ডে বা বিনা সরকারি সুরক্ষায় এখানে সেখানে ঘুরে বেড়ান কী করে? ভারতীয় রাজনীতির দুই জনপ্রিয় মুখ, একজন হলেন AIMIM পার্টি প্রমুখ আসাদুদ্দিন ওয়েসি, আর একজন হলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আব্বাস সিদ্দিকী। একজন হলেন ভারতীয় রাজনীতির লায়লা, আর একজন হলেন পশ্চিমবঙ্গের শাসক দলের জন্য ঝামেলা। ইনাদের দুজনেরই বিশেষত্ব হলো, ইনারা শাসক দলের চোখে চোখ রেখে বেবাক আন্দাজে স্পষ্ট কথা বলে ফেলেন। কিন্তু ভারতীয় রাজনীতিতে হিংসা, হানাহানি, হামলা, আতঙ্ক এগুলো আম ব্যাপার। এগুলো থাকা সত্ত্বেও আসাদুদ্দিন ওয়েসি এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী সভা সমাবেশ করে থাকেন, নিজেদের সমর্থকদের সংস্পর্শে চলে আসেন। এটা কি ঠিক? তারা কি ভয় পান না? এই বিষয়ে তারা দুজনেই কি বক্তব্য দিচ্ছেন শুনুন। তো বিনা গনম্যান কে বিনা বডিগার্ড কে চলতে হ্যাঁ দেখিয়ে মেরা মাননা ইয়ে হ্যায় কে জো কোই ইস দুনিয়া মে আতা হ্যায় তো আপনি মৌত কা ওয়াক্ত লিখা কর আতা হ্যায় তো জিন্দগি খুদ মৌত আপকি হিফাজত করতি হ্যায় আব মেরা মাননা ইয়ে হ্যায় কে পলিটিশিয়ানস জো হ্যায় बेखौफ और इन तमाम चीजों से आजाद होकर जनता के दरमियान में रहकर उनकी खिदमत करनी चाहिए। वायलेंस का पॉलिटिक्स में कोई हिस्सा नहीं, ना कोई रोल है, और वायलेंस नहीं होना चाहिए। और वायलेंस जब होता है तो इसका रास नुकसान जो है डेमोक्रेसी को और गरीबों को उठाना पड़ता है। तो अगर बंगाल में वायलेंस जो हो रहा है इसको रोकना चाहिए, और इसकी जिम्मेदारी ममता बनर्जी की सरकार पर आज होती है कि वो वायलेंस को रोके और जो वायलेंस कर रहे हैं वो लोग सख्ती से निपटे। ক্যাটাগরি লাগবে না কেন? জন্মিচি যখন মরবে একদিন, যেমন সত্য কথা, মানুষের যখন ক্ষতি করেনি তাহলে এত ভয় খাওয়ার।